আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। এখন যে ভিডিওটা সেটা হলো গুগল অ্যাডসেন্সের অ্যাড্রেস ভেরিফিকেশন কোড, বা আপনার যদি লেটার না আসে, আপনি যদি লেটার না পেয়ে থাকেন, তিনবার চারবার অ্যাপ্লাই করার পরে যদি না পেয়ে থাকেন, তাহলে অনলাইনের মাধ্যমে 1 থেকে 2 মিনিটের ভিতরে কীভাবে এটা ভেরিফিকেশনটা কমপ্লিট করবেন এবং পরবর্তী যে অ্যাডসেন্সের টাকাটা সেটা আপনার অ্যাকাউন্টে নেবেন। তো আমারটা অলরেডি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আমি আসলে এটা টিউটোরিয়াল ভিডিও, যেহেতু আমি টিউটোরিয়াল ভিডিও করি না, কিন্তু তারপরেও অনেকে আছেন প্রবাসে, সৌদি আরবে সহ বা বিভিন্ন দেশে, তো তাদের আসলে লেটারটা পাওয়া খুব কঠিন হয়ে যায় বা পায়ও না। আমিও 4 বার অ্যাপ্লাই করছি, তারপরে পাই নাই। তো তাই ভাবলাম যে আসলে প্রবাসে যারা আছেন তাদের ইউটিউব চ্যানেলগুলো কীভাবে মনিটাইজের পর আপনার অ্যাড্রেস ভেরিফিকেশনটা করবেন, তো এটা আসলে খুবই জরুরি, এই জন্য আমি আসলে ভিডিওটা করলাম। তো দেখুন, প্রথমে আপনার গুগলে গিয়ে আপনার অ্যাডসেন্সটা ওপেন করে নেবেন। সেটা কীভাবে করতে হয় যারা ইউটিউবার তারা অবশ্যই জানেন, তো এটাভাবে আপনি এটাকে লগ ইন করে নেবেন। তো আমারটা আমি লগ ইন করে নিতেছি, অবশ্যই ভিডিওটা দেখেন যদি আপনি ইউটিউবার হয়ে থাকেন বা আপনার যদি গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করা খুবই জরুরি। তো এখান থেকে আপনি যে নাম্বারে, মানে যে জিমেলে অ্যাডসেন্সটা খোলা আছে, জিমেলটা সিলেক্ট করে দেবেন, তারপরে এখানে চলে আসবেন। তো এখানে চলে আসার পর আমি আসলে একটু বড় করে দিয়েছি যেন আপনারা বুঝতে সহজ হয়, আর মোবাইলটাকে আপনারা ডেস্কটপ মোড়ে করে নেবেন, সেটা অবশ্যই জানেন। তো একদম উপরে দেখেন আমার এখানে আছে ইউটিউব গুগল অ্যাডসেন্স, তো এটাতে ক্লিক করে দিবেন। তো এখানে দেখেন লাল করে আমারটা কিন্তু অ্যাড্রেস ভেরিফিকেশন দেখাতে আছে, এবং এখানে আছে লেরন মোর, মোরে ক্লিক করবেন। তো মোরে ক্লিক করার পর আপনার সামনে এটা চলে আসবে। তো এখানে একদম নিচের দিকে যাবেন, একদম নিচে, টোটালি আপনার নিচে যখন আসবেন তখন দেখবেন ফিন ভেরিফিকেশন প্রবলেম, তো ওইটাতে আপনারা একটু কাজ আছে, ওইটা দিয়ে করতে হবে। তো এছাড়া দেখেন এখানে হ্যাভিং প্রবলেম উইথ ইউর ফিন, মানে আপনার ফিনটা কি প্রবলেম আছে কিনা। তারপর এখানে ক্লিক করার পর এখানে চলে আসবে, এখানে আপনার জিমেলটা সিলেক্ট করতে হবে। তো আপনি যদি অন্য জিমেলে লগ ইন থাকেন, তাহলে এখান থেকে আপনি জিমেলটা লগ ইন করে নেবেন, যে জিমেলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা আছে। তারপর এখানে ইএসএ ক্লিক করবেন, মানে আপনার জিমেলটা কনফার্ম আছে কিনা এটা দেখে, দেওয়ার পর এখানে ইএস ক্লিক করবেন। তো ইএসএ ক্লিক করার পর আপনি নিচে এখানে আছে দেখেন কন্টিনিউ, কন্টিনিউতে ক্লিক করে দিবেন। তো কন্টিনিউতে ক্লিক করার পর আপনার এখানে 22% হয়ে গেছে, আবার এখানে আবার নো করে দিবেন, মানে আপনার কাছে কি ভেরিফিকেশন পিনটা আছে কিনা। তো যেহেতু আমার কাছে পিন নাই, আমি এটাকে নো করে কন্টিনিউ করে দিলাম, তোমার এটা 100% হয়ে গেছে। তো এখন আবার নিচের দিকে আছে দেখেন কন্ট্যাক্ট ফর্ম, একদম নিচে কন্ট্যাক্ট ফর্ম বলে একটা অপশন আছে, আমি আপনাকে দেখাতেছি দেখানে নিয়ে, এখানে ঠিক করে এটাতে ক্লিক করবেন কন্ট্যাক্ট ফর্মে। তো এটাতে ক্লিক করার পর আপনাকে এখানে নিয়ে আসবে, এখানে নিয়ে আসার পর যেটা করতে হবে আপনাকে পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার পিন এটা দিতে হবে। তো এখানে প্রথম করে আপনাকে নামটা দিতে হবে, যেই নামে আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টটা খোলা আছে ওই নামটা এখানে দিয়ে দিবেন, এবং পরে আপনার যে অ্যাডসেন্স অ্যাকাউন্ট খোলার জন্য যে জিমেলটা ব্যবহার করা হয়েছে ওই জিমেল আইডিটা এখানে অটোমেটিক চলে আসবে। আর নিচের ঘরে হচ্ছে আপনার পাবলিশার আইডি, যদি আপনার গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে ওখানে অবশ্যই আপনার জানা আছে আপনার পাবলিশার আইডিটা, সেটা আপনারা নিচের ঘরে দিতে হবে। তো এর নিচে আছে সোয়েজ ফাইল, মানে আপনাকে আকামার ছবিটা দিতে হবে, আপনি যে দেশে আছেন ওই দেশের আইডি ছবিটা। তো এটা আমি অলরেডি ক্যামেরাতে তুলে নিব, দেখবেন আপনারা তুলে নেবেন সুন্দর করে। তো এটাতে দিয়ে দিলাম, তারপর এখান থেকে আমার পাবলিশার আইডিটা নেওয়ার জন্য আমি আবারও পিছিয়ে ব্যাক করলাম, আমার যে গুগল অ্যাডসেন্সের সাইডে ক্লিক করলে পরে ওখানে আপনার অ্যাকাউন্টে যাবে, অ্যাকাউন্ট থেকে গিয়ে আবার এটাতে আমি পাবলিশার আইডিটা নিয়ে নিব, কপি করে নিব এখান থেকে। আপনারা কপি করে নিতে পারেন অথবা লিখে দিতে পারেন, কোথাও কাগজে লিখে রাখতে পারেন। তো এটা কিন্তু পিইউবি সহ লিখতে হবে, মানে পাবলিক আইডি। তো এটা লেখার পরে কিন্তু আপনাকে ওইখান থেকে করতে পারবেন, তাহলে করতে পারবেন। তো এখানে দেখেন আমি আবার এখান থেকে পাবলিশার আইডিটা নিব, আপনারা পাবলিশার আইডিটা লিখে নেবেন অথবা এখান থেকে আপনারা কপি করে নিতে পারেন গুগল থেকে। তো যেহেতু আপনারা কম্পিউটার ল্যাপটপ দিয়ে করেন তাহলে কপি করে নিতে পারেন। তারপর এখানে ক্লিক করে আপনারা ইউটিউব সহিদি এটাতে দিয়ে দিবেন, অবশ্যই অ্যাডসেন্স গুগলে দিবেন না। তো ইউটিউব সহি দেওয়ার উপর দেখেন আমার এখানে $102 জমা আছে, তো আমি ব্যাঙ্ক অ্যাকাউন্টও অ্যাড করবো, সেটাও আমি ভিডিও করা আছে, কিন্তু আসলে আমি সময়ের অভাবে দিতে পারতেছি না। তো এখানে দেখেন আমার পাবলিশার আইডিটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, তো আপনারা এভাবে কপি করে নেবেন এখান থেকে, অথবা আপনারা কাগজে লিখে হাতেও হাতে এক এক করে লিখেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তারপর আপনার আকামার ছবিটা নিয়ে নেবেন, আমি আমার আকামার ছবিটা নিয়ে নিচ্ছি এখান থেকে, নিয়ে রাখবো ভিতরে গ্যালারিতে। তো অবশ্য শুধু আকামার সামনের সাইডটা লাগে, পিছের সাইডটা লাগে না, যেহেতু আপনারা যারা সৌদি আরবে আছেন আপনারা জানেন যে আকামার আসলে সামনের সাইডে এই সব কিছু আছে, আমাদের পিছনের সাইডে কোনো দরকার নেই। তো আপনার সামনের সাইডটা সব কিছু নেওয়ার পর এখানে পাবলিশার আইডি দিয়ে দেবেন, সব কিছু দিয়ে দিলাম। তারপর নিচে দেখেন প্লাস চিহ্ন এবং সোয়েজ
फ्रंट एटाते दिवेन एटाते क्लिक करार आपनि जदि कैमरा दिए तुलते चान बा फाइले थाके एटाते आपनार छबिटा दिए दिवेन जेभाबे आपनारा देन सब समय जेहेतु आमि आगे छबि तुले फेलेछि आमार फाइले आछे आमि फाइल थेके दिए दिब आमार ग्यालारी थेके तो अवश्य आपनार आईडिटाके एखाने दिते होबे आकामाटा माने आपनि जे देशेर আছেন ওই দেশের আকাম আইডি কার্ড গভর্নমেন্ট ইস্যুকৃত আইডি কার্ড যদি বাংলাদেশ হন তো বাংলাদেশে তারপর এখান থেকে আইডিটা দিয়ে দিব আমি তো দেখেন দিয়ে দিলাম তো দেওয়ার পর নিচের দিকে আসলে পর দেখেন আপলোড লেখা থাকবে ওইখানে একটা ক্লিক করে দিবেন তো আমি যেহেতু স্ক্রিনটা বড় করে ফেলেছি নিচেটা আসতেছে না তো কন্টিনিউ ওইটাতে দিয়ে দিবেন তো দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে অবশ্যই যেহেতু আমি টিউটোরিয়াল ভিডিও করি না তো ওই জন্য একটু আপনাদের বুঝতে একটু সমস্যা হইতে পারে জেনে দুঃখিত তো আমি চেষ্টা করতেছি আসলে আপনাদেরকে বোঝানোর জন্য তো আমার আসলে সবগুলো মনিটাইজ অ্যাপ্লাই থেকে শুরু করে সবগুলোই আমার দেখেন এখানে নিচে সাবমিট আছে এখন দেখেন এখানে নিচে সাবমিট আপনি সব কিছু দেওয়া হয়ে গেলে সাবমিটে ক্লিক করে দিবেন আমি সাবমিটে ক্লিক করে দিলাম তো সাবমিটে ক্লিক করার পরে কিন্তু আমার এই যে মেসেজটা দেখেন চলে গেছে ইউর ইমেল হ্যাজ বিন সেন্ট তো মেইলটা সেন্ড হওয়ার এক থেকে দেড় মিনিটের ভিতরে কিন্তু আমার সাকসেস মেসেজটা চলে আসে এবং আমার যে টাকাটা ওইটা 21 ডিসেম্বর আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে আজকে 26 ডিসেম্বর আজকে আমি টাকাটা পেয়ে গেছি তো ব্যাঙ্ক অ্যাকাউন্টটা কীভাবে অ্যাড করতে হয় বা টাকাটা কীভাবে পেলাম ওইটা নিয়ে যদি আপনারা ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করবেন কারণ আমার চ্যানেলে কি আপনারা ইউটিউবার আছেন কি না বা কতজন ইউটিউবার আছেন আমি সেটা জানি না কারণ যেহেতু এইসব ভিডিওগুলো আসলে ইউটিউবারদের জন্যই সাধারণ পাবলিকের জন্য না তো ওই জন্য আসলে এই ভিডিওগুলো আমি পাবলিশ করি না তো যদি আপনারা কেউ থাকেন আমার চ্যানেলে বা ওই ভিডিওগুলো দেখে থাকেন বা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চান আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন কীভাবে কী করবেন এসব বিস্তারিত এইসব বিষয় নিয়ে তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আসলে আমি এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব যদি কেউ কমেন্ট না করেন বা আমার চ্যানেলে যদি এই ধরনের কোনো কাস্টমার না থাকে তো আসলে সেই ধরনের ভিডিও দিয়ে আসলে লাভ নেই কারণ ভিডিও পাবলিশ করার পর যদি ভিউজ না হয় তাহলে তো ভিডিও পাবলিশ করার কোনো প্রয়োজন বোঝেন নাই তো দেখেন এখানে আমার মেলটা কিন্তু চলে আসে এক থেকে দেড় মিনিটের ভিতরেই তো এটা আমার মেলটা কিন্তু একেবারে কমপ্লিট হয়ে গেছে এবং আমার যে এক্সচেঞ্জটা এটাও কমপ্লিট হয়ে গেছে আমার এখানে যেটা লাল লেখাটা ছিল আগে ওইটা আর নাই সাথে সাথে চলে গেছে তো এইভাবে আপনাদের যাদের 3 বা 4 বার মানে কমসে কম আপনাকে 4 বার অ্যাপ্লাই করতে হবে 4 বার অ্যাপ্লাই করার পরে কিন্তু আপনি এভাবে ভেরিফিকেশন করতে পারবেন আপনি যদি একবার করার পরেই মনে করেন যে আমি এভাবে করে ফেলবো সরি তাহলে হবে না আপনি প্রথম যখন অ্যাপ্লাই করেন এখানে একবার তারপরে আবার তিনবার টোটালি 4 বার আপনাকে অ্যাপ্লাই করতে হবে 4 বারের পরেও যদি আপনি লেটার না পান তখন 5ম বারের মতে আপনাকে এটা করতে হবে কারণ 4 বার আপনাকে 4 মাসের সময় দেওয়া হয় আর প্রত্যেকবার আপনি 20 থেকে 21 দিন পর আপনাকে অ্যাপ্লাই করতে হবে তো অ্যাপ্লাই করার পরেও যদি আপনি না পান কোনো কারণে তাহলে শুধু খালি আপনি এই অনলাইনের মাধ্যমে ভেরিফাই করতে পারবেন অবশ্যই এটা মনে রাখবেন তো এতক্ষণ আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু